আরিথমেটিক অল দরে দিস ইনি ক্লাস 10 এ পড়ে কিছুদিন আগে একজন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সেটার কারণে খুব বেশি আলোড়ন গেছে তখন তো এখন আবার আরেকজন ভদ্রমহিলা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছেন উনি ক্লাস 10 এ পড়েন কি কারণে গলায় দড়ি দিয়েছে প্রেমজনিত ঘটনা এবং গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার আগে সে লিখে গেছে মৃত্যুর পর তার কবরে জানি তার প্রেমিক মাটি দেয় সো অলরেডি বুঝতেছেন কিছুটা বাংলা সিনেমার গন্ধ পাওয়া যাইতেছে সেখানে এই যে ঘটনা এই যে প্রেমজনিত কারণে আত্মহত্যা এই জিনিস আপনি বাংলাদেশ ছাড়া কই কই দেখেন বলেন তো মানে কালচারটা যে কীভাবে আমাদেরকে শিফট করে এটা এটা আরেকটা প্রমাণ হয়েছে এটা আমেরিকা জীবনে দেখছেন বা জীবনে বললে এখন আবার একজন একটা এক্সাম্পল তুলে নিয়ে আসবে এই যে একটা ঘটনা না একটা ঘটনার কথা বলতেছি না একটা প্যাটার্নের কথা বলতেছি আমেরিকা এই জিনিস দেখেন যে প্রেমজনিত কারণে ছেলে মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতেছে সুইসাইড করতেছে গলায় দড়ি দিক বা না দিক নানা প্রক্রিয়ায় সুইসাইড করতেছে প্রেমজনিত কারণে প্রত্যেকদিন আমেরিকার খবর ফলো করি জীবনে তো একটা খবর এরকম সামনে আসলো না লিটারেলি একটা খবর এখন পর্যন্ত সামনে আসে নাই আমি বয়সকালে আমি আমেরিকাতে একটা ঘটনা নট এ সিঙ্গেল ইনস্ট্যান্স বেশি যেখানে ছেলে মেয়ে ইয়াং ছেলে মেয়ে আত্মহত্যা করতেছে প্রেমে প্রত্যাখ্যাত হয়ে বা এইগুলা সো এগুলো হইতেছে আমাদের বাংলা সিনেমার আমাদের বাংলাদেশের একটা কালচার যেটা আমেরিকাতে নাই সো আপনারা যদি বোঝানোর চেষ্টা করেন যে খুব জাস্টিফাইড একটা মানুষ কোন পর্যায়ে পৌঁছে গেলে সুইসাইড করে না না কোন পর্যায়ে পৌঁছেছে এইখানে তো বিতর্কটা যে পর্যায়ে সে পৌঁছেছে এটা সুইসাইড করার মতো কোনো পর্যায় কিনা এই একই পর্যায়ে আমেরিকানদের কাছে কিন্তু কোনো পর্যায় না সুইসাইড করার মতো তাদের পর্যায়টা ভিন্ন আবার আমেরিকানরা যেই পর্যায়ে গিয়ে সুইসাইড করে বাংলাদেশের ওই পর্যায়ে গেলে কোনো সুইসাইড কিগুলো তাদের কাছে বাংলাদেশে আবার হাসবে যেটা কোনো সুইসাইড করার মতো বিষয় হলো কিন্তু বাংলাদেশিদের কাছে আবার সুইসাইড করার পর্যায়ে অন্য জায়গায় তার মানে এগুলো হচ্ছে একটা কালচারাল কনস্ট্রাক্ট রাইট আপনি যেভাবে জেনে বুঝে যে কারণে আমি গতকালকের এপিসোডে আলোচনা করছি যে পার্সপেক্টিভ চেঞ্জ করতে হবে সঠিক শিক্ষা দেওয়া লাগবে যে কোনটা কোন পর্যায়ে গেলে মানুষ মানে সুইসাইড তো কোনো পর্যায়ে অ্যাকসেপ্টেবল না কিন্তু কোন পর্যায়ে গেলে সেটা সর্বোচ্চ পর্যায় এইটা নিয়েই হইতেছে দেখা যাচ্ছে যে এক একজনের এক এক রকম ব্যাপার এবং কালচারের কালচারে কীরকম একটা ভিন্নতা সো এই এটা নিয়ে আর বেশি কথা বললে লাভ নেই অনেক কথা বলছি যারা বোঝার বুঝবে যারা না বোঝার তারা জীবনেও বুঝবে না তারা তাদেরটা ধৈর্য বসে থাকবে বোঝানোর চেষ্টা করবে তারা ডিপ্রেসড তারা সুইসাইডাল তারা তাদের জীবনে আর কোনো চাওয়া পাওয়া নাই তাদের এখন মরে যাওয়া উচিত মরে যত রাগিয়া এবং সমাজে একটা ন্যারেটিভ তো চলতেছে এরকম যাদেরকে এদেরকে খুব আদর্শ হাক করতে হবে এবং আরেকটা যেটা আমি এখন বলতেছি সেটা আমি বলতেছি বলে যাব এবং এদেরকে এদের জন্য কোনো রুম নাই এই ধরনের সুইসাইডারদের জন্য আমার কাছে কোনো রুম নাই অনেক মানুষ স্ট্রাগল করতেছে প্রচুর মানুষ তাদের প্রতি সম্মান আছে তারা লাইফে অনেক কঠিন সময়ের মধ্যে যাচ্ছে সেগুলো নিয়ে স্ট্রাগল করতেছে কামব্যাক করতেছে ফাইট করে যাচ্ছে তাদের প্রতি আমার আই হ্যাভ অল রেসপেক্ট ফর দ্যাম আর যারা হইতেছে স্ট্রাগল করে সুইসাইড করে ফেলছে অথবা স্ট্রাগলের এসও দেখা নাই লাইফে এই ওই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ক্লাস টেনে উঠছে জীবনে দেখছে কী করতুক একটু প্রেম নিয়ে একটু মনোমালিন্য হয়েছে ফট করে গলা দড়ি দিয়ে মরে গেছে এগুলোর জন্য তো মোটেই কোনো ধরনের সিম্প্যাথি তো পুষ্ট হয়ে ওঠে না এবং এরা যে এই এই সিম্প্যাথি পাওয়া অ্যাপ্রুভাল পাওয়া এগুলো যে আমাদের কালচারের একটা ব্যাপার এবং এই কারণেই যে এরা সুইসাইড করে সেটা আমি ঢাকা ভার্সিটির ছেলেটা যখন মারা গেছিলো তখন পোস্ট দিয়ে দেখাইছি সেই ছেলেটাই একটা পোস্ট দিছে মারা যাওয়ার আত্মহত্যা করার কয়েকদিন আগে ক্লিয়ারলি একদম ইন ক্লিয়ার টার্মস ইন ক্লিয়ার ওয়ার্ডস এর চেয়ে ক্লিয়ার আর হওয়া সম্ভব না সেই পোস্টটা সে এখন ডিলিট করে দিয়েছে জন্য এক্স্যাক্ট ওয়ার্ডিংটা দেখাইতে পারতেছি না ডিলিট করে দিয়েছে বলতে ছেলে মারা গেছে ওর প্রোফাইল নাই সেখানে সে আত্মহত্যা করার কয়েকদিন আগে ক্লিয়ারলি লিখে গেছে আমি মারা যাওয়ার পর কতদিন কান্নাকাটি করে সেটা দেখার জন্য জানার জন্য হলেও মেরে নিজেকে একবার মেরে ফেলা যেতে পারে এরকম সো এটাই আর কি বেসিক্যালি যে আমি মারা যাওয়ার পর আমাকে নিয়ে কত আলোচনা হবে কত মানুষ কান্নাকাটি করবে কত মানুষ সো তাদের লাইফটা এখন এত বড় একটা জীবন জীবনে এত কিছু এত দিক এই সব দিকের মধ্যে তাদের দিক এই ন্যারো হয়ে গেছে এই জায়গাতে এসে তাই আমি মারা যাওয়ার পর কতজন আমাকে নিয়ে আলোচনা করে সেটা দেখার জন্য হলে তো মরে যাওয়া যায় আছে এখন মানুষ যখন সুইসাইড করতে যায় এখন মানুষ অনেকে বলতে পারেন যে ও নিজের জীবনটা হত্যা করতেছে এত বড় একটা সিদ্ধান্ত নিতেছে এত অল্প ইয়ের ভিত্তিতে হ্যাঁ এত অল্প ইয়ের ভিত্তিতে যে নে এটার একটা প্রমাণের কোনো অভাব নাই প্রচুর পোলা মেয়ে আছে এগুলো যে ওই আমরা দেখছিলাম পাখি ড্রেস দেয় নাই মা আত্মহত্যা করে মরে গেছে পড়ছিলেন না বাংলাদেশে এরা যখন ডিসিশনটা নেয় এরা তখন তার জানে না কত বড় ডিসিশনটা নিতে যেতেছে যখন প্রসেসটা শুরু হয়ে যায় যখন দমটা বের হয়ে যাওয়া শুরু করে তখন বাঁচার সর্বোচ্চ চেষ্টা করে তখন লাফালাফি সব ধরনের করে কিন্তু এটা ততক্ষণে ইটস টু লেট সো হ্যাঁ ডিসিশনটা নেওয়ার সময় গ্র্যাভিটিটা ন্যাচারালি সবাই বুঝতে পারে না যে কী করতে যাচ্ছি যখন করাটা শুরু করে তখন বুঝে যে কী করতে যাচ্ছি তখন বাঁচার চেষ্টা করে বাট কাজ হয় না
সো হ্যাঁ, এদেরকে বুঝাইতে হবে, গ্র্যাভিটিটা বুঝাইতে হবে, যেটা যে কাজটা করতে যাচ্ছে, পোলাপান, এগুলো বিশেষ করে বাংলাদেশের পোলাপান সমানে সব গলায় দড়ি দিয়ে মরে যেতেছে, বিষ খেয়ে সুইসাইড করে মরে যেতেছে, কী কারণে? গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে, বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে, ওই মেয়ের পিছে ঘুরে মেয়ে পাত্তা দেয় না, ওই ছেলের পিছনে ঘুরে ছেলে পাত্তা দেয় না। আচুক চুক সিম্প্যাথি অ্যাপ্রুভাল পাইতে হবে। বাংলাদেশের কালচারে মারা গেলে এরকম করে সবাই ফেসবুকে সে লেখালেখি করে ভাইরাল হওয়া যায়, বেঁচে থাকতে ভাইরাল হতে পারে, মরে যদি একটু ভাইরাল হই। অ্যাগেন এটা কিন্তু মানে বলতেছে ওই ছেলে লিখে গেছে, সো এখানে আমার কোনো দোষ নেই, ওই ছেলে যা বুঝতে সেটাই কোট করতেছি। সো এই ধরনের চিন্তা ভাবনা থেকে ফুট করে গিয়ে মরে যাওয়া একটা মোমেন্টারি ডিসিশন, একটা হিট অফ দ্য মোমেন্ট, ছাগলামি করে বসা, এবং এগুলোর দেখা দেখি দেখা দেখি ওর নেক্সট আরেকটা ছেলে বা একটা মেয়ে এনকারেজড হয়, এই খবরগুলো পড়ে, দেখে সারা দেশে ভাইরাল হইতেছে, এরা তখন নিজের লাইফের তো কোনো, আমি এদেরকে লুজার বলি বেসিক্যালি, তো এরা তো লুজার, তখন মনে হয় যে এই একটা প্রক্রিয়া তো বেশ আলোচনায় থাকা যায়। সো তারা সেটা করে, এরা জীবনের কোনো ঘোড়ার ডিমো জীবন এখনও দেখেও নাই, বোঝো নাই, শোনো নাই, আমরা এদের হাজারো বেশি স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছি। আমি একবার চিন্তা করছি আমি আমার লাইফের কত কয়েক বছরের যে স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছি এটা নিয়ে একটা নোট লিখবো, লিখলে তখন এই ছাগলগুলো বুঝতে পারবে যে লাইফ সত্যিকার স্ট্রাগল কাকে বলে। আমি এগুলো ফেসবুকে এসে লিখবো নাই, কারো সিম্প্যাথি দাবি করি নি, অ্যাপ্রুভালও সিক করি নাই, আমার লাইফ আমার স্ট্রাগল, প্রত্যেকেই কোনো না কোনো স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছে, আমাদেরকে এটার মধ্যে দিয়ে যেতে হবে। আমি আমারটা নিয়ে স্ট্রাগল, আমি আমার মতো ফাইট করে গেছি। ফেসবুকের সাথে লেখে লেখে মানুষের সিম্প্যাথির দরকার নাই বা গলা দড়ি দিয়ে মরে যাওয়ার দরকার নাই। সো এটাই হচ্ছে আমার লাইফের ফিলসফি, রাইট? সো এই কারণে আমার বার্ট অনেক উপরে, হ্যাঁ, এবং এদের বার্টটা হইতেছে কোন পোলা পাত্তা দেয় নাই, কোন মেয়ে পাত্তা দেয় নাই, এইসব ফেজের মধ্যে দিয়ে এরা যেসব কারণে সুইসাইড করতেছে, এইসব ফেজে প্রত্যেকটা ফেজের মধ্যে দিয়ে আমরা সবাই গেছি, অ্যাটলিস্ট আমি গেছি। পার্সোনাল কথা বেশি বলতে চাই না, কিন্তু আমার কাছে এগুলো সুইসাইডের মতো কারণ নেই, তাদের কাছে কারণ। একটা আমেরিকার ছেলে বা মেয়ের কাছে এগুলো সুইসাইড করার মতো কারণ না, তাদের কাছে কারণ। আবার আমেরিকার ছেলে বা মেয়ের কাছে যে সুইসাইড করার কারণ সেটা তাদের কাছে না। তার মানে দেখা যাচ্ছে সব কিছু হইতেছে আমাদের একটা কনস্ট্রাক্ট, আমরা কীভাবে চিন্তা করি, কীভাবে দেখি লাইফকে, কীভাবে জীবনকে আমরা ভিউ করি, সেই ভিউটা যদি চেঞ্জ করতে পারি তাহলে এইসব ছাগলামি পাগলামি কমে আসবে। যেই কারণে আমি আমার অ্যাক্টিভিজম করে যাচ্ছি, এগুলোর বিরুদ্ধে কথা বলে যাচ্ছি, কথা বলে যাবো, এই আর কি। আসসালামু আলাইকুম।